মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এবং আপনারা যারা উপস্থিত আছেন মনের কান প্রস্তুত রাখবেন। পৃথিবীর বুকে যতগুলা কিতাব আছে প্রত্যেকটি কিতাবের ভিতরে শ্রেষ্ঠ একটা কিতাব আছে, যেই কিতাবে কোনো ভেজাল নাই, সেই কিতাবের নাম আল্লাহ। জোরে বলেন না, সেই কিতাবের নাম আল্লাহ, আল কোরআন। সময়ের চাহিদাই অনেক কিছুর পরিবর্তন হয়। 2021 সালে যেই প্যান্ডেলে যেই আঙ্গিকে আমরা মাহফিল করছি, আমরা যখন দাদা হয়ে যাব, আমরা যখন বুড়া হয়ে যাব, এই প্যান্ডেল আল চলবে না, এই লাইটার চলবে না, এই স্টেজার চলবে না। আমার দাদারা যারা বিয়ে করছে মুরব্বীরা, তাদের আমলে বিয়ের সময় লাইট ছিল না? হ্যাজাক লাইট, ওই মোবাইলের মধ্যে টস, এটা দেখে স্ট্রোক কইরা কথা কই না? আগের যুগের মানুষ যদি আল্লাহ যদি তারা 5 সেকেন্ডের জন্য হায়াত দেয় যারা দুনিয়া উঠছে, উইটটা যখন দেখবো উপর একটা বিমান যাইতেছে, এটা কি তা কথা বলেন না, ঠিক কিনা? সময়ের তালে তালে অনেক কিছু পরিবর্তন হয়, আর পরিবর্তনটা নির্ভর করে মানবের চাহিদার উপর, মানুষের চাহিদার উপর। চাহিদার পরিবর্তন হয়েছে, আইফোন 6 থেকে 7 এসেছে। চাহিদার পরিবর্তন হয়েছে, 7 থেকে 11 এসেছে। চাহিদার পরিবর্তন হয়েছে, 11 থেকে 13 এসেছে। প্রত্যেক বছর দেখবেন নতুন নতুন মোবাইল লঞ্চ হচ্ছে, কেন? মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে, মানুষের আগ্রহ বাড়ছে, মানুষের নিত্য নতুন জিনিসের দরকার। এবার আপনি যদি বিভিন্ন দিকে একটু খেয়াল করেন, মোবাইল সেক্টরে চাহিদার পরিবর্তন হচ্ছে, একটু গভীর মনোযোগ, মোবাইলের ক্ষেত্রে চাহিদার পরিবর্তন হচ্ছে, তাই মোবাইলের মধ্যে পরিবর্তন আসছে, ডিজাইনের মধ্যে পরিবর্তন, সফটওয়্যারের মধ্যে পরিবর্তন, ক্যাটাগরির মধ্যে পরিবর্তন, দেখতে পরিবর্তন, কোয়ালিটির মধ্যে পরিবর্তন, সফটওয়্যারের মধ্যে পরিবর্তন। আপনি প্যান্ডেলে দেখেন সেটারও পরিবর্তন, লাইটের মধ্যে দেখেন সেটারও পরিবর্তন। আজকে থেকে 10-12 বছর আগেও লাইট ছিল 60 ওয়াটি, যে ভিতরে যেটা দেখা যায় আরে লাল লাইট, ঠিক আছে নি? এখন দেখেন এনার্জি, কথা বলেন না, ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম জীবন কল্পনা করছি তখন দেখছি শুধু টর্চ লাইট অথবা সার্জ লাইট এতটুক, এখন দেখতেছি এমন লাইট আবিষ্কার হয়েছে ওই লাগে থাকবে হোল্ডারের মধ্যে, কারেন্ট গেলে অটোমেটিক জোরে কোন অটোমেটিক। তাহলে চাহিদার পরিবর্তন হচ্ছে, কোম্পানিরা এগুলো নিয়ে চিন্তা করছে, চাহিদার পরিবর্তন হচ্ছে। আর আপনারা যারা মার্কেটিং নিয়ে পড়ালেখা করেন, ইকোনমিক্সের বাইরা তারা জানে মার্কেটিং ধরে রাখা বড় কঠিন। সেজন্য মার্কেটিংয়ে ধরে রাখার জন্য কতগুলো কৌশল আছে, মানুষের চাহিদা মেটানোর জন্য, মানুষের আগ্রহ বোঝানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এবার আপনি আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছে, আপনার জ্ঞানে যা কিছু আছে সব কিছুকে অবজার্ভ করেন। আপনি প্যান্ডেলকে দেখেন, আগের প্যান্ডেল এখন নাই, পরিবর্তন হয়েছে প্যান্ডেলে, পরিবর্তন হয়েছে লাইটে, পরিবর্তন হয়েছে গাটে, পরিবর্তন হয়েছে মাঠে, পরিবর্তন হয়েছে বাড়িতে, পরিবর্তন হয়েছে ডিজাইনে, পরিবর্তন হয়েছে সোফায়, পরিবর্তন হয়েছে কাজে, পরিবর্তন হয়েছে ক্যামেরায়, পরিবর্তন হয়েছে মোবাইলে, পরিবর্তন হয়েছে টর্চ লাইটে, পরিবর্তন হয়েছে কম্পিউটারে, পরিবর্তন হয়েছে টিভির মধ্যে, পরিবর্তন হয়েছে ডিসলাইনের মধ্যে, পরিবর্তন হয়েছে ম্যাগাজিনের মধ্যে, পরিবর্তন হয়েছে গাড়ির মধ্যে, পরিবর্তন হয়েছে বাসের মধ্যে, পরিবর্তন হয়েছে খাবারের মধ্যে, পরিবর্তন হয়েছে সফটওয়্যারের মধ্যে, পরিবর্তন হয়েছে টেকনোলজির মধ্যে, পরিবর্তন হয়েছে এত কিছুর মধ্যে। কিন্তু বড় অদ্ভুত বিষয়, বড় অদ্ভুত বিষয়, বড় অদ্ভুত বিষয়, 1450 বছর হয়ে যায় এখনো কোরআন পরিবর্তন হয় নাই, এখনো কোরআন পারা পরিবর্তন হয় নাই, এখনো কোরআনের আয়াত পরিবর্তন হয় নাই, কোরআনের সূরা পরিবর্তন হয় নাই, কোরআনের জাজবার পরিবর্তন হয় নাই। জগৎ অবাক হয়ে প্রশ্ন করে, মানুষের চাহিদায় সব কিছুর পরিবর্তন হয়, কোরআনের পরিবর্তন হলো না কেন? কোরআন চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আমি কোরআনকে নাজিল করনে ওয়ালা, সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বসময়ের জন্য টিকে থাকার সমস্ত কোয়ালিটি দান করে দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে একবার বলেন সুবহান আল্লাহ, আশেকের আওয়াজে বলেন সুবহান আল্লাহ। সব কিছুর পরিবর্তন হয়েছে, কোরআনের পরিবর্তন হয় নাই, জোরে বলেন না, কোরআনের পরিবর্তন হয় নাই। দাদার আমলও যেটা, দাদার বাপের আমলও যেটা, তার দাদার বাপের আমলও যেটা, দাদার বাপের 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 আমলও সুরা ফাতিহা এখনো
আরো জোরে, তখনো বাকারা, এখনো বাকারাস, তখনো রহমান, এখনো রহমান, তখনো ইয়াসিন, এখনো ইয়াসিন। এবার যখন কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন সব পাল্টাইলো, তুমি পাল্টাইলে না? এবার এখান থেকে একটা জিনিস, যুবক ভাইরা, কেমন কিতাব আল্লাহ আপনাকে আমাকে নাজিল করে দয়া করে দান করেছেন দেখেন, কত দামি আমাদেরকে বানিয়ে দিয়েছেন। যুবক ভাইরা কি প্রস্তুত আছেন? বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, জানি আপনাদের কষ্ট হচ্ছে, আওয়াজ মনে হয় কষ্ট হচ্ছে, ফজর বা উরে মহাব্বতের জ্বালা আছে, কথা কন ঠিক কিনা?